রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন, সেজন্যে সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকুর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা করতেছিলাম হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুণাকে কয়েকভাবে প্রকাশ করবেন। এক নম্বর হলো জমিন তাকে সাক্ষী দিবে, কোন জায়গায় সে অপরাধ করেছিল সেই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নম্বর হলো তাকে একটা আমলনামা দেওয়া হবে, খাতা দেওয়া হবে, সেই আমলনামার মধ্যে তার গুণা উল্লেখ থাকবে। তিন নম্বর হলো তার ঘরের মধ্যে একটা সিসি ক্যামেরা থাকবে, সেই ভিডিও ফুটেজ তার সামনে প্রকাশ করে দেওয়া হবে। এরপর এই তিনভাবে যখন তার গুণা প্রকাশ করা হবে তখন সে বলবে আল্লাহ তোমারটাও সত্য, আমারটাও সত্য। আল্লাহ বলবেন তোরটাও সত্য, আমারটাও সত্য। কীভাবে? কয় আল্লাহ আসলে গুণা আমি করছি, যেহেতু তুমি তিনভাবে তিন প্রক্রিয়ায় এটা সাক্ষী উপস্থিত করেছো, প্রমাণ করেছো, সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণ করেছো, এখন তো আর অস্বীকার করার কোনো কায়দা নাই। তবে গুণা করছে আমি নিজে নিজে করি নাই, আমাকে আমার বড় ভাইয়া কী করছে, করাইছে, আমাকে আমার নেতায় গুণাগুলি করাইছে, আমাকে আমার হ্যাঁ উপরস্থ যারা ছিল তারা আমাকে হুকুম করেছে করার জন্য, এজন্য করছি, সুতরাং আমার কোনো দোষ নাই। আজকে তাদেরকে উপস্থিত করো, আমাকে ছেড়ে দাও। তাদেরকে কী করো? উপস্থিত করো, আমাদেরকে ছেড়ে দাও। এটা এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সুন্দর ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবীলা। হাশরের ময়দানে তারা বলবে, ওয়াকালু তারা বলবে, রব্বানা হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব, ইন্না আতানা সাআদাতানা ওয়া কুবারানা, ইন্না নির্জয় আতানা আমরা অনুসরণ করেছিলাম, অনুকরণ করেছিলাম, তাদেরকে মেনেছিলাম, সাআদাতানা ওয়া কুবারানা, সাদাতানা নেতৃবর্গদেরকে আমরা অনুসরণ করতাম এবং বিভিন্ন এবং বিশিষ্ট লোকদেরকে আমরা অনুগত্য করতাম, কুবারানা বড় ভাইদের অনুগত্য করতাম। হে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, এরা হুকুম করছে বলেই আমরা অপরাধ করেছি। এরপরে বলবে আমরা তো আসলে নিজে নিজে প্রদবষ্ট হয়ে নাই, আমাদেরকে এই নেতৃবর্গ যারা ছিল, আমাদের নেতা যারা ছিল, আমাদের উপরস্থ যারা ছিল, আমাদের বড় ভাই যারা ছিল, এরা আমাদেরকে প্রদবষ্ট করেছিল। এরা কী করছে? আমাদেরকে প্রদবষ্ট করেছে, সুতরাং আমাদের কোনো দোষ নাই। আজকে তাদেরকে উপস্থিত করো, আমাদেরকে ছেড়ে দাও, কারণ তাদের জন্যই আমরা এই অপরাধগুলি করেছিলাম। এরপরে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আরো তারা বলবে আল্লাহ যেহেতু তাদের জন্য আজকে পাকড়াও হয়ে গেছি, আজকে তাদেরকে দেখে দাও, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, হে আমাদের প্রভু, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আর তাদেরকে আযাব বৃদ্ধি করো, কেন তাদেরকে দ্বিগুণ আযাব দেও, কেন দিবা, ওয়ালানাহুম লানান কাবীরা, এবং তাদেরকে বেশি করে লানত করো,
অর্থ হলো তাদেরকে বেশি করে শাস্তি দাও, তাদেরকে বেশি করে লানত করো, তাদের কারণেই আজকে আমরা গোমরা হয়েছি। শুধু আমরা না, আমাদের সাথে আরও অনেক লোকই গোমরা হয়েছে। সুতরাং আজকে তাদেরকে বেশি করে কি করো, লানত করো। এরপরে আল্লাহ বলেন ওয়াকালু ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবাজিরা আজকে যে সন্তানটাকে না আমাদের শিক্ষা দিলা না, সন্তানটাকে ঘুষের শিক্ষা দিলা, যেই চাকরি করলে ঘুষ খাওয়া যায় সেই শিক্ষা তুমি দিলা, যেই সন্তানটাকে নামাজ থেকে বিরত রাখে এমন একটা শিক্ষা দিলা, নামাজের কথা বললা না, সব কিছু ছেলেটাকে আদেশ করলা নামাজের কথা বললা না, রোজার কথা বললা না, নেকের কথা বললা না, হাশরের ময়দানে যেদিন ছেলেটা ধরা পড়ে যাবে ওই ছেলেটা আল্লাহর দরবারে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। নেতাদের বিরুদ্ধে তো মামলা দায়ের করবেই, বাবার বিরুদ্ধেও মামলা দায়ের করবে। কি দায়ের করবে? সেদিন সন্তান বলবে আল্লাহ আজকে তাদেরকে এনে দাও, আমার বাবাকে এনে দাও, আমার মাকে এনে দাও, তাদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে যাব, বাবার কারণেই কোরআন শিখতে পারি নাই, বাবা সব কিছু শিক্ষা দিয়েছিল, আপনার ইংরেজি শিক্ষার জন্য 2000 টাকা দিয়া মাস্টার রাখছিল, আরবি পড়ানোর জন্য 500 টাকা লাগে হুজুরে দিয়া কোনোদিন শিখায় নাই, মক্তবে প্রত্যেকটা মসজিদে সকালবেলায় মক্তব বিনা পয়সায় মক্তব পড়াইতো, সেখানেও যেতে যায় নাই, আমার বাবার কারণে কোরআন শিখতে পারি নাই, কোরআন শিক্ষা না থাকার কারণে নামাজ পড়তে পারি নাই, নামাজের আগ্রহ আমার হয় নাই, নামাজের বোঝ আমার হয় নাই, আমার বাবা সব কিছু বোঝ দিয়েছিল, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দিনের কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সেই শিক্ষা আমাদেরকে দেয় নাই, আজকে আমার বাবাকে এনে দাও, বুকের মধ্যে পাড়া দিয়া আমি জাহান্নামে চলে যাব। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো সেদিন সন্তান বুকের মধ্যে পাড়া দিবে। এখন মনে করেন যে এই সন্তানকে আপনি এত আদর করেন, এত মায়া করেন, এত মহব্বত করেন, খেতে বসেছেন পায়খানা করে দিয়েছে, নিজে নাপিন্দার সন্তানকে পড়াইছেন, এরপরে সেই সন্তান যেদিন হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তখন কেমন লাগবেন মনে করেন? সেটা তো পরে পরপারের ব্যাপার, দুনিয়ার মধ্যেই তো দেখা যায় অনেক সন্তান আছে বাবাকে হত্যা করে, অনেক সন্তান আছে বাবার বিরুদ্ধে মা কেস দায়ের করে, আসে না নাই? তাহলে এটা দুনিয়ার মধ্যে যদি হয় আখেরাতের মধ্যে কী অবস্থা হবে? সেই আদরের সন্তানের জন্য তুমি ঘুষ খাচ্ছ, আর ঘুষ সন্তানটাকে শিক্ষা দিতেছ কীভাবে ঘুষ খাওয়া যায়, কীভাবে বড়লোক হওয়া যায়, সেই শিক্ষা তুমি দিতেছ, কোরআনের শিক্ষা সন্তানটাকে তোমার দিতে ভালো লাগে না। হাশরের ময়দানে ওই সন্তানেরাই বলবে হে আল্লাহ আমার বাবাকে এনে দাও, বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে চলে যাব, বাবার জন্য নামাজ পড়তে পারি নাই, বাবার কারণে আমি দিনের শিক্ষা শিক্ষিত হতে পারি নাই। সেদিন বোঝা যাবে যে আপনি কি করেছিলেন, ভালো করেছিলেন না মন্দ করেছিলেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সেদিন কাফেরারা বলবে হে আমাদের রব, জিন এবং মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, জিনদের মধ্যেও খারাপ আছে, মানুষের মধ্যেও খারাপ আছে, একটা মানুষকে জিনেও ক্ষতি করে মানুষেও ক্ষতি করে, এই জন্য আমরা এই দোয়াটার মধ্যে যে রব্বানার মধ্যে বলি হ্যাঁ মিনার শারিল আদালাতে ওয়াল কুতুবালে ওয়াল ফজরে ওয়াল উকালাতে ওয়াল মুক্তার, এখানে আমরা মানুষের ক্ষতির থেকে ওই দোয়ার মধ্যে পানা চাওয়া হয়, জিনের জন্য জিনের দুষ্কৃতি থেকে জিনের ক্ষতি থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। তার কারণ হলো মানুষ যেভাবে মানুষকে ক্ষতি করে, জিন এক ধরনের জিন জাতি আছে, তারাও মানুষদেরকে কী করে ক্ষতি করে, এই জন্যই ওই হাশরের ময়দানেও বলবে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়াল্লাহ জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল,
আমাদেরকে বিপদে নিয়ে গিয়েছিল, নাজআলহুমা তাহতা কদামিনা। ও আল্লাহ ওই জিনদেরকে দেখিয়ে দাও, ওই মানুষদেরকে দেখিয়ে দাও যারা আমাদেরকে বদভ্যস্ত করেছিল, আজকে তাদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামে যাব। লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পদদলিত করব। তার মানে হলো কেউ যদি পীড়া দেয় সেটা যেমন যেমন অপমান হয় তার চেয়ে বেশি অপমান হয় কয়, তাহলে জুতা দে একটা দিব। কি কয়? জুতা দে একটা দিব। জুতা দেবারে দিলে কি লাড়ির বাড়ির চাইতে ব্যথা বেশি হয় না কম পায়? ব্যথা কম পায়, কিন্তু জুতা দিয়া অপমান বুঝাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন এই কথাটা, আমরা এই কথাটা আমি নাজিল করলাম হাসরের ময়দানে, ওই দুনিয়ার লোকটা বলবে আল্লাহ একে আনো আমি এর শরীরের মধ্যে পাড়া দেয়া, অর্থাৎ তাকে পদধূলিত করে তাকে অপমান করব। এটার দ্বারা অপমান বোধন হচ্ছে হাসরের ময়দানে, ওই তাকে বুকের মধ্যে পাড়া দেওয়ার মানে হলো তাকে অপমান করবে। লিয়াকুনা মিনাল আসফালি, পায়ের নিচে রাখা হবে, পায়ের নিচে রাখবে যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছে, এখন নেতাদের দুর্নীতি থাকবে, আল্লাহ তাআলা নেতাদেরকে ডাকাবেন, নেতারা সেদিন বলবে আমরা তো জোর করি নাই, ওরে না 1 লাখ দিয়েছিলাম, 1 লাখের বিনিময়ে তো ও কেউ করছে, ওরে তো 50,000 দিয়েছিলাম, 50,000-এর কারণে না কাম করছে, যাত্রী ভরা গাড়ির মধ্যে আগুন দিছে, অত অত টাকা দিয়েছিলাম, টাকা দিছি, সুযোগ সুবিধা দিছি, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়াও আকাম করছে, এটা আমাদের দোষ নয়, আমাদের কথা আসলে কেন? আল্লাহ বলেন ঝগড়া করার দরকার নাই, ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দে। কি করে দে? আমার বান্দার মুখের মধ্যে মোহর মেরে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। এখন যখন আল্লাহর সামনে নেতাদের দোষারোপ করবে, আল্লাহ বলবেন নেতাদেরকে দোষারোপ করলে লাভ নাই, তবে যে সমস্ত নেতারা তোমাদেরকে পদভ্রষ্ট করেছিল তারাও তো পদভ্রষ্ট, কারণ যে ফেনসিডিল খায় ও আরেকজনকে ফেনসিডিল খাওয়ার দাওয়াত দেয়, নিজে ফেনসিডিল না খাইলে তো আরেকজনকে দাওয়াত দিতে পারে না, কথা বলেন ঠিক নেই? তাহলে আগে ফেনসিডিল খায়, ওর তো জাহান্নাম নির্ধারিত আছেই। আল্লাহ বলবেন ওরে আর দূর দিলে কী হবে, ও তো আগেই থেকেই জাহান্নামী, ও তো আগে থেকেই আকাম করছে, ও আগে আকাম শিখছে পরে তরে সে আইসে, তো ওরে দূর জ্বালাব কি, ও তো আগে থেকেই জাহান্নামী, কথা বলেন ঠিক নেই? এই জন্য খারাপ বন্ধু থেকে দূরে থাকা চাই, কারণ হাসরের ময়দানে এই খারাপ বন্ধুর কারণে ধরা খাবে মানুষ হাসরের ময়দানে। তো সেদিন ওই খারাপ বন্ধুদেরকে দুষ্টে লাভ হবে না, সেদিন তাদের ভাবে তারা চলে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে দুই ধরনের বন্ধু আছে, একটা হলো সৎ বন্ধু আর একটা হলো অসৎ বন্ধু। দেখা যায় অনেক মানুষ অসৎ বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে, আসলে লোকটা চুরি করে নাই, ডাকাতি করে নাই, কিন্তু ডাকাতের সাথে সম্পর্ক থাকার কারণে এই ডাকাত যখন ধরা পড়ে যায় তখন তার সাথে যার উঠা বসা ভালোবাসা থাকে, তো যেই মালিকে ধরে ডাকাতরে ওরা বলে যে তোর সাথে তো অমুক রে দেখছি উঠা বসা করে, কহ ও আমার সাথে ছিল, ও কি ছিল? আমার সাথে ছিল। লোকটা আসলে ভালো ডাকাত নয়, কিন্তু ডাকাতের সাথে উঠা বসার করার কারণে ডাকাত যখন ধরা খাইছে তখন ওরেও সাথে বড়ায় দিছে, কথা বলেন ঠিক নেই? তাহলে আজকে ওই ডাকাতের সাথে তার সম্পর্ক থাকার কারণে সেও ডাকাতে পরিণত হয়েছে। ওই ডাকাতকে যেমন মার দিবে, ওরেও ধরার পরার পরে বাড়িতে বাসার থেকে অনেক সময় ধরে নিয়ে যায়, ধরে ওরেও পীড়ায়, আসলে দোষী না, কিন্তু দোষীর সাথে সম্পর্ক থাকার কারণে ও দোষী হয়ে গেছে, কথা বলেন ঠিক নেই? ঠিক সহবতে সালে তোরা সালে কুনা, সহবতে সালে তোরা সালে কুনা, সহবতে তলে তোরা তলে কুনা, মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। খারাপের সাথে থাকলে লোকটা খারাপ হয়, মুমিনের সাথে থাকলে মানুষ মুমিন হয়। নামাজের সাথে যদি সম্পর্ক থাকে, নামাজি দুস্থ দাওয়াত দিতে দিতে এক সময় লোকটাকে নামাজি বানায়,
গাঞ্জাখোরের সাথে বন্ধুত্ব থাকতে থাকতে এক সময় গাঞ্জাখোরটা বারবার গাঞ্জার দাওয়াত দিতে দিতে লোকটাকে গাঞ্জাখোর বানিয়ে দেয়। ঠিক তদ্রূপভাবে বাবা হাসরের ময়দানে দুই ধরনের বন্ধু থাকবে, এক ধরনের বন্ধু থাকবে খারাপ বন্ধু থাকার কারণে হাসরের ময়দানে ধরা খাবে, আর এক ধরনের বন্ধু থাকবে নেক বন্ধু। ওই নেক বন্ধু যখন দেখবে সে নিজে জান্নাতি হয়ে গেছে, নিজে জান্নাতি হওয়ার পর তখন সেও জান্নাতি বন্ধু চিন্তা করবে, আমার একটা বন্ধু ছিল যার সাথে আমার ওঠা বসা ছিল, যার সাথে আমার খাওয়া দাওয়া ছিল, ভালো সম্পর্ক ছিল, না জানি কোন অবস্থায় আছে। হাসরের ময়দানে বিচারের পরে কিছু কিছু মানুষকে সুপারিশ করার জন্য আল্লাহ পাক অনুমতি দিবেন, সেদিন ওই নেক বন্ধুরা সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। তবে সেটা কখন? সেটা হলো বিচারের পরে। আপনার বন্ধু যদি নেককার হয়, আপনার বন্ধু যদি জান্নাতি হয়, জান্নাতি হওয়ার পরে মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু সবাই রে তালাশ করে, বিপদ থাকলে তো নিজেই এনাপছি এনাপছি, আরেকজনকে তালাশ করবে কোন সময়ে, আরেকজন উপকার করবে কোন সময়ে, নিজেই তো এখন সমস্যার মধ্যে আছে, এই জন্য বিপদে থাকতে আরেকজনকে উপকার করতে চায় না। মানুষের যখন সচ্ছলতা থাকে, টাকা পয়সার অভাব থাকে না, সুখে থাকে, তখন আরেকজন যদি তার কাছে যায় হাত পা দেয় তখন তাকে ব্যবস্থা করে দেয়, তার মানে হলো তার তো অভাব নাই, এখন দিতে কোনো সমস্যা নাই। হাসরের ময়দানে ঠিক তদ্রূপ হবে, যাদের বন্ধু ভালো হবে, নেক হবে, জান্নাতি হবে, ডান হাতে আমল নামা পাবে, জান্নাতি হয়ে যাবে। জান্নাতি হয়ে যাওয়ার পর হাসরের ময়দানে ওই নেককার বন্ধু তখন তার বন্ধুকে তালাশ করতে থাকবে, হায়রে আমার বন্ধু কোন অবস্থায় আছে, আমার বন্ধুকে দেখি কোনোভাবে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। এজন্য নেককার বন্ধুর দরকার। সম্পর্ক করবেন তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক করবেন তো নামাজিদের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক করবেন তো হালাল খানেওয়ালার সাথে সম্পর্ক করেন, সম্পর্ক করবেন তো ভালো মানুষ যারা আমলদার মানুষ তাদের সাথে সম্পর্ক করেন। হাসরের ময়দানে আপনার আমল নামা যখন সে জান্নাতি হয়ে যাবে, ডান হাতে পাবে, তখন আপনাকে তালাশ করবে, আর জাহান্নামীর সাথে যদি বন্ধুত্ব করেন, সম্পর্ক করেন, সে নিজেই তো জাহান্নামে থাক, জাহান্নামে চলে যাবে, সেদিন আপনার কথা স্মরণে আসবে না। এই জন্য পিছনের অনেক আলোচনা করেছিলাম কোনো কাজে লাগবে না, যে বন্ধুও কোনো কাজে লাগবে না, মা বাবা কোনো কাজে লাগবে না, কিন্তু সেটা হলো হাসরের ময়দানের অবস্থা। হাসরের পরে কিতাব দেওয়ার পরে তার আমল নামা দেওয়ার পরে যদি আমল নামা ডান হাতে হয়, সেই বন্ধু তখন বন্ধুকে তালাশ করবে, সেই বন্ধু তাকে উপকার করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা চাই, এই জন্য ভালো দরবারের সাথে সম্পর্ক রাখা চাই। আজকে তো ভালো দরবারে গেলে সমস্যা, সুদের কথা কয়, ঘুষের কথা কয়, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, অথচ এটা কেন বলে? আজকে মনে করেন কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক ইমাম সাহেবের বিরুদ্ধে এক আপনার এই লোনটা মহিলা সে অভিযোগ করছে, সে অভিযোগ করছে যে আমাদের এক বোন মারা গেছে যৌনকর্মী, হুজুর তার জানাজা দেয় নাই, অথচ হুজুরের বেতন আমাদের কাছ থেকে নেয়। হুজুরের বেতন কী করে? আমাদের কাছ থেকে নেয়। তার অভিযোগ হলো হুজুরের বেতন আমাদের কাছ থেকে নেয়, অথচ হুজুর আমাদের জানাজার নামাজ দিলেন না। আমরা মেহরবানি করে, বৃষ্টি যেহেতু হচ্ছে, আমরা মেহরবানি করে একটু চেপে যাই, মেহরবানি করে একটু সামনে সকলে চেপে যাই, একটু সব একটু সবাই সামনে চলে আসে। তো যে কথা বলতেছিলাম, আজকে আমাদের সমাজের মধ্যে যারা যৌনকর্মী তাদেরকে আমরা সবাই ঘৃণা করি, করি না? যে যৌন কাজ করে হ্যাঁ কিন্তু গুণা করে, পিছনে না করলেও মানুষের সামনে হইলেও করে, অথচ দেখা যায় এই জিনার চাইতে আরও মারাত্মক গুণা আমরা করতেছি, তা তাদেরকে কিন্তু আমরা ঘৃণা করি না, করি করি না? একটা মানুষ একবার জিনা করে, একবার জিনার গুণা হয়, কিন্তু একটা মানুষ যদি সুদ খায় তাহলে কতবার জিনার গুণা হয়? একটা মানুষ তো জিনা করে, সে অন্য একটা পর মহিলার সাথে জিনা করে, আর একটা মহিলা জিনা করে, মহিলা যদি মারা যায় তার জানাজা আমরা পড়তে রাজি না। কথা বলেন ঠিক নেই, ঠিক না? তার জানাজা পড়তে চাই না, কারণ সে জিনাগারী, জিনাগৌর, এই জন্য তার জানাজার নামাজ পড়তে চাই না। কিন্তু দেখা যায় আজকে সমাজের মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহর হস্তে আমার প্রতি রাগ করবেন না, এটা আমি বোঝানোর জন্য বলতেছি, যারা সুদ খায় আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুণা তার আমল নামার মধ্যে উঠে, তাহলে একটা যৌনকর্মী সে যত অপমানিত, যে ঘুষ খায়, সুদ খায়,
তার চাইতে আরো 100 গুণের বেশি সে অপরাধী। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে যারা সুদ খায় বড় লোক হেদের জানাজা নামাজ পড়ানোর জন্য পড়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কথা বলেন ঠিক ঠিক না? আজকে দেখা যায় যৌনকর্মীর জানাজার নামাজ আমরা পড়াই না, পড়তে চাই না, অথচ একটা সুদকুরের জানাজার নামাজ, সে কোটিপতি, সে বড় লোক, সে বড় নেতা, এই জন্য তার জানাজার নামাজের জন্য পাগল হয়ে যায়, পড়তেই হবে। অথচ আল্লাহর নবীর হাদিস অনুযায়ী একটা যৌনকর্মী একজনের সাথে জিনা করেছে আর একটা সুদকুর সে কতবার কত লক্ষবার কত কোটিবার সে জিনা করার অপরাধ তার আমল নামার মধ্যে উঠতেছে। আজকে আমাদের কোনো খবর নাই, সেদিকে আমরা লক্ষ্যই করি না, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। আজকে আমার দুনিয়া লাগবে, 10টা বাড়ি লাগবে, 20টা বাড়ি লাগবে, আমার মন্ত্রী হওয়া লাগবে, কিন্তু বাবা কবরে যাওয়ার পরে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, তোমার বাড়ি গাড়ি সব দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কিন্তু আল্লাহর দরবারে সেই জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কথা বলেন ঠিক নাকি? এই জন্য বাবা তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য বারবার হাক্কানি আঞ্জুমান থেকে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, হারামের ব্যাপারে এত কঠোর কেন? তার কারণ হলো একটা সুদকুর একটা জিনাকুরের চাইতে আরো হাজার গুণ নিকৃষ্ট, অথচ আমাদের সমাজের মধ্যে সেটা মনেই করতেছে না। এই জন্য হাশরের ময়দানে গুণাগুলি ওজন করা হবে, সকলের গুণা সমান হবে না, একজন সুদ খাইতেছে আর দিতেছে, হাশরের ময়দানে গুণার তারতম্য হবে। একজন গুণা করেছে গাড়ির মধ্যে সে নামাজ পড়তে পারে নাই, ওযু পানিরও ব্যবস্থা ছিল না, নামাজের সময় চলে গেছে, তাই মাটিও ছিল না, নামাজটা চলে গেছে, কাজা হয়ে গেছে, এই যে লোকটা নামাজ কাজা করলো আর একটা লোক বৈশা বৈশা অনর্থক বৈশা টাইম কালি করে ফাইল দাবি করে নামাজটা কাজা করছে, দুইটা গোনা কি এক হবে? এক হবে না। আমি গত দুই দিন আগেও নাম বলবো না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, নামাজ শুরু হয়ে গেছে, দেখতেছি গাছের তলে বৈশা মাশাল্লাহ সুন্দর পাঞ্জাবি কর্তা দেওয়া টুপি মাথায় আছে আলহামদুলিল্লাহ, এখানে বৈশা বৈশা বাস মোটামুটি হাক্কানি হাক্কানি মসজিদ অনেক সময় দেয়, জামাত চলে যাচ্ছে, নামাজের খবর নেই, বৈশা রয়েছে, তার এই যে নামাজটা ছেড়ে দিল, জামাত হচ্ছে চোখের সামনে, জামাত হচ্ছে আর সে নামাজটা চোখ ছেড়ে দিল, আর একটা লোক গাড়ির মধ্যে থাকা অবস্থায় তার সমস্যা থাকার কারণে নামাজ পড়তে পারলো না, দুইটা কি এক গুণা হবে? এক গুণা হবে না। আল্লাহ বলেন এই জন্য হাশরের ময়দানে ওজন করা হবে, গণনা করা হবে না, ওজন করা হবে, গুণাগুলি ওজন করা হবে, নেক কাজগুলি ওজন করা হবে, দুইটা কাজ এক না, একজন ইচ্ছাকৃতভাবে সে গুণা করেছে, সে বিপদে পড়ে গুণা করেছে, আরেকজন ইচ্ছা কইরা গুণা করতেছে, দুইটা এক না। বলে হুজুর আমরা অসুবিধা কি, সবাই তো সমান গুণাই করে, একজনে সে টাকা পয়সার কারণে এমন একটা অবস্থার মধ্যে পড়েছে, আমি একথা বলতেছি না যে ওটার মধ্যে গুণা নাই, গুণা আছে, কিন্তু গুণার ওজনটা কম বেশি হবে আসরের ময়দানে, এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। একটা মানুষ তার ছেলে অসুস্থ, এখন মানুষ হাওলাত দেয় না, বাধ্য হইয়া সে সুদের সাথে সে সুদের টাকা নিছে, আর একটা মানুষের কাছে টাকা ছিল, ইচ্ছা করলে কর্জা দিতে পারতো, কর্জায় আসা না দিতে পারতো কিন্তু দেয় নাই, সে আটকে বৈশা রয়েছে, অভিভূত করছে, এখন তো আমাকে লাভ বেশি দেয়া আমার কাছ থেকে টাকা নেবো, আছে না এরকম? এই যে লোকটা বিপদে পড়ে টাকা নিল, আরেকটা আপনার কাছে টাকা ছিল, আপনি জানেন লোকটা ভালো লোক, কর্জা দিলে কয়দিন পরে আমাকে টাকা দেওয়া দিবে, কিন্তু আপনি দিলেন না, আপনিও সুদ খাইলেন, ওই লোকটাও সুদ নিল, দুজনই অপরাধী, কিন্তু অপরাধীর মধ্যে একটু পার্থক্য আছে না নাই? পার্থক্য হলো ওই লোকটা বিপদে পড়ে কোনো উপায় ছিল না, তা বাধ্য হইয়া সে সুদ খাইছে, যদিও এটা গুণা, কিন্তু আরেকজনে খানতালি কইরা ফাইলতালি কইরা সে ইচ্ছা করলে সুদের টাকা না খাইলেও সে চলতে পারত, কিন্তু তারপরেও সে সুদ খাইছে, এই দুইজনের গুণা এক হবে না হাশরের ময়দানে, এই জন্য গুণাগুলি ওজন দেওয়া হবে, গণনা করা হবে না, সকলের গুণা এক হবে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া আর যে কোনো আপদ বিপদে পড়ে নামাজ ছেড়ে দেওয়া, দুইটার গুণা এক হবে না। সুতরাং ফাইজলামি কইরা যারা নামাজ ছেড়ে দেয়, খানগালি করে যারা নামাজ ছেড়ে দেয়, এদের গুণা আর আপনার গাড়িতে থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে নামাজ চলে গেছে, পড়তে পারে নাই, পরে কাজা পড়ছে, এটার গুণা এক হবে না, এক হবে, এক হবে না আসরের ময়দানে। এই জন্য গুণাগুলি কী করা হবে? ওজন করা হবে। তো যে কথা বলতেছিলাম, এরা যখন তর্ক বিতর্ক করতে শুরু করবে, আল্লাহ বলবেন ঠিক আছে তর্ক বন্ধ করো, ফেরেশতাদেরকে হুকুম করবে, اليوم نختم على أفواههم
وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ হাশরের ময়দানে বান্দা যখন আল্লাহর সাথে তর্ক করতে থাকবে, যুক্তি উপস্থাপন করতে থাকবে, কারণ যারা অন্যায় করে অবিচার করে, যারা অন্যায় করে অবিচার করে কিছু লোক আছে, এদের চাপা বড় শক্ত, এরা বড় চাপা করতে পারে, এরা বড় সুন্দর করে উপস্থাপন করতে পারে, যুক্তি উপস্থাপন করতে পারে। এই জন্য হাশরের ময়দানে উপস্থাপন করবে, আল্লাহ বলবে দুনিয়ার মধ্যে চাপাবাজি করে পার পাইছ, আমি আল্লাহর সাথে চাপাবাজি করে পার পাওয়া যাবে না। হাশরের ময়দানে চাপাবাজি করে পার পাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে চাপাবাজি করে পার পাওয়া যায়, হাশরের ময়দানে চাপাবাজি করে পার পাওয়া যাবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা এর জবানটা বন্ধ করে দাও, মুখের মুখের মধ্যে মোহর মেরে দাও যেন কথা না বলতে পারে। মুখের মধ্যে যখন মোহর মেরে দেওয়া হবে, অতুকাল্লিমুনা আল্লাহ বলেন কথা বলতে শুরু করবে, আইদিহীন তাদের দুটো হাত আমি আল্লাহর সঙ্গে সাক্ষী দিতে শুরু করবে। কি করবে? হাত সাক্ষী দিবে। এখন মনে করেন আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আর কোনো উপায় আছে? উপায় নাই। আল্লাহ পাক তো আগেই প্রমাণ করছে, তারপরে আর একটা মজবুত প্রমাণ হলো, আপনার নামে মামলা হয়েছে, সাক্ষী দিয়েছে দুইজন, হ্যাঁ যারা মামলা করছে তাদের দুইটা লোকেরে সাক্ষী দিছে, আর আপনার ছেলেরে আপনার মেয়েরে সাক্ষী দিছে। এখন মনে করেন ওই দুইজনের সাক্ষী আর আপনার ছেলের সাক্ষী কি এক হবে? একটা ম্যাজিস্ট্রেট দেখবে, আরে ওর ছেলেই তো ওর বিরুদ্ধে সাক্ষী দিতেছে, তাহলে এই সাক্ষীটা মজবুত হবে না হালকা হবে? মজবুত হবে। তার কারণ হলো ম্যাজিস্ট্রেট চিন্তা করবে ছেলে বাপের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না, যেহেতু ছেলে বাপের বিরুদ্ধে সাক্ষী দিতেছে অবশ্যই বাপ জঘন্যতম অপরাধী। কথা বলেন ঠিক নেই? হাশরের ময়দানে আপনার আমার হাত যেদিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাশরের ময়দানে আমার হাতগুলি আপনার হাতগুলি, আমাদের হাতগুলি আল্লাহর দরবারে সাক্ষী দায়ের করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, হাশরের ময়দানে তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার পাও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, কি সাক্ষী দিবে? আল্লাহ বলেন বিমা কানু ইয়াকসিবুন, ওই পাও দ্বারা হাইটা হাইটা মিথ্যা সাক্ষীর জন্য গেছো, পাও বলবে আল্লাহ পাও দ্বারা হাইটা যায় মিথ্যা সাক্ষী দিছে, আল্লাহ বা পাও বলবে আল্লাহ ওই পাও দ্বারা সে হাইটা হাইটা কাম করতে গেছে, পাও বলবে আল্লাহ হাইটা হাইটা সুদের টাকার জন্য গেছে, পাও বলবে আল্লাহ হাইটা হাইটা মানুষকে খুন করতে গেছে, পাও বলবে আল্লাহ আমাকে দিয়া ব্যবহার কইরা হাইটা হাইটা মানুষকে জুলুম করতে গেছে। সেদিন হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, হাতে বলবে আল্লাহ এত সুন্দর দুইটা হাত তুমি দিলা, ওই হাতের টাকা ওই হাতের দ্বারা সুদের টাকা গাইছে, ঘুষের টাকা গাইছে, ওই হাতের দ্বারা হারাম কাজ করছে, ওই হাতের দ্বারা বিভিন্ন ধরনের গুনার কাজ করছে। আল্লাহ বলবেন ফাকুসু, আল্লাহ বলবেন ধরো এদেরকে জাহান্নামের আগুন দ্বারা নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, কারণ এরা যা বলছে সব মিথ্যা বলছে। এখন তাদের হাতও তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাদের পাও তাদের বিরুদ্ধে সাক্ষী দেয়। ওয়াজুলুদুহুম বিমা কানূ ইয়াকসিবুন, অল্প আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন তাদের চক্ষুগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের কর্ণগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের শরীরের চামড়াগুলি হাশরের ময়দানে সেদিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে। সেদিন ওই চামড়াকে বলবে লোকটা, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
আমার শরীরের চামড়া, ও আমার মুখ, আমার চেহারা, ও আমার হাত, আমার পাও তোমাকে সুস্থ রাখার জন্যই তো সুদ খাইছিলাম। কথা বলেন ঠিক, তোমাকে ভালো রাখার জন্যই তো সুদ খাইছিলাম, হারাম খাইছিলাম। আজকে তোমাকে কত সুন্দর রাখার জন্য ওই সুদের টাকা দেয়া সাবান ব্যবহার করেছি, কত ধরনের কসমেটিক তোমাকে ব্যবহার করে তোমাকে সুন্দর রাখতে চেয়েছি, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? লিমা শাহিদ তুমালাইনা, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? সেদিন শরীরে চামড়া বলবে, সেদিন তুমি আমাকে খারাপ কাজের জন্য ব্যবহার করেছো, আমি কিছু বলতে পারি নাই। তার কারণ হলো আল্লাহ পাক আমি হাতকে তোমার অনুগত করে দিয়েছিল, আমি পাওকে তোমার অনুগত করে দিয়েছিল, চক্ষুকে তোমার অনুগত করে দিয়েছিল, তোমার জবানকে তোমার অনুগত করে দিয়েছিল, কথা বলা বাধা দেওয়ার কোনো হুকুম ছিল না। আজকে আল্লাহ পাক তিত্তরূপভাবে আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য আজকে আমাদেরকে শক্তি দান করেছে, আমাদেরকে হুকুম দিয়েছে, তাই আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করলাম। এই জন্য আমার বাবাজিরা যুবক ভাইয়েরা হাশরের ময়দানে সব প্রকাশ পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বপ্রকার হারাম থেকে যেন হেফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যেন হাতের গোনা থেকে হেফাজত করেন, আমাদেরকে যেন পায়ের গোনা থেকে হেফাজত করেন, আমাদেরকে যেন জবানের গোনা থেকে হেফাজত করেন, আমাদেরকে যেন কর্ণের গোনা থেকে হেফাজত করেন, আমাদেরকে যেন আপনার সর্বপ্রকার গোনা থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।